ফ্রেন্ডস, অন্নপূর্ণা অ্যাগ্রো হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো যে আমরা কি করে মাছকে বর্ণনা করে থাকি। তো ফ্রেন্ডস, এখানে আজ কতগুলো পাঙ্গাস মাছের পোনাকে বর্ণনা করা হচ্ছে। এখানে কিন্তু প্রতিবারে 5 পিস মাছকে হাতে করে একটি হাড়ির ভিতরে নিয়ে গণনা করে রাখা হচ্ছে। এখানে প্রতি 5 পিস মাছে হচ্ছে 1 হাঙ্গার, বা 1 হাঙ্গারে হচ্ছে 5 পিস। এখানে কিন্তু 1, 2, 3 করে যে মূলত গণনা করা হচ্ছে, এটা হচ্ছে হাঙ্গারের গণনা, মানে প্রতি হাঙ্গারে 5 পিস মাছ নিচ্ছে। তো এখানে যদি 1000 হাঙ্গার মাছ হয়, তার মানে এখানে কিন্তু আপনার 5000 পিস মাছকে গণনা করা হয়ে গেল। এ প্রক্রিয়ায় খুব দ্রুত মাছকে গণনা করা যায়। সনাতন পদ্ধতিতে মাছ গণনার প্রক্রিয়ার মধ্যে এটি হচ্ছে অন্যতম, এবং এ প্রক্রিয়াতেই পূর্বে মাছকে গণনা করা হতো এবং বর্তমানেও এ প্রক্রিয়ার ব্যবহার রয়েছে। এখন হয়তো বিভিন্ন ধরনের ডিজিটাল যে ওয়েট মেশিনগুলো আছে, ওগুলো দিয়ে মাছকে পরিমাপ করা হয়, কিন্তু ওগুলো দিয়ে পরিমাপ করতে গেলেও মূলত নির্দিষ্ট পরিমাণে মাছকে ওজন দেওয়ার পর হাত দিয়ে ওই মাছকে গণনা করে নিতে হয়, এবং কত গ্রামে কত পিস মাছ নিচ্ছে তা হিসেব করে বের করতে হয়। তাই বলতে হয় যে সনাতন পদ্ধতির হাতে করে মাছ গোনার যে ব্যবহার, তা কিন্তু আজও রয়ে গেছে এবং ভবিষ্যতেও থাকবে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যাদের এই সাইজের পাঙ্গাস মাছের পোনা প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলাতে যদি আপনাদের এই পাঙ্গাস মাছের প্রয়োজন হয়, তাহলে আমরা সরবরাহ দিতে সক্ষম। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে এই পাঙ্গাস মাছসহ শিং, মাগুর, গুলশা, পাবদা, তারপর ভিয়েতনামের কুই সহ বিভিন্ন ধরনের মাছ সরবরাহ দিয়ে থাকি। তো আপনাদের যদি এই মাছের প্রয়োজন হয়, তাহলে আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি, আর তাছাড়া আপনারা সরাসরি এই মাছগুলো আমাদের হ্যাচারি থেকেও সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং প্রতিনিয়ত আমাদের মৎস্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।